আসরের এসপি সাহেব ঘোষণা দিয়েছে, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করেছি। ওনার এই কথাটাকে 100% সাপোর্ট করছে। যারা প্রশাসনে আছে যদি এই নিয়ত নিয়ে কাজ করে, যতক্ষণ দায়িত্বে আছে, আমি যতটুকু খোঁজ খবর জানি, আমার দোলা ভাইও তো আছে, এদের যে ডিউটি কোনো শেষ নেই, 24 ঘন্টায় ডিউটি, তাহলে পুরা 24 ঘন্টায় এবাদত হবে যদি ওনার ওই মন নিয়ে কাজ করে। আল্লাহ প্রশাসনকে ওইভাবে পাল্টিয়ে যাওয়ার তাওফিক যেন দান করেন। কিছু দুষ্ট লোকের কারণে এই বিভাগটার উপরে আজ মানুষের ক্ষোভ, যাদের জন্য এই করুণ অবস্থা, তারা কিন্তু সব গর্তের ভেতরে পালিয়েছে, তারা তো দায় নিল না। হাজারো এই নিচের যারা আছে এখন কান্নাকাটি করে যে আমরা এখন করবো কি, আমার বাড়ির নিচতলায় একটা পুলিশ ছিল, ও যে কোথায় গেছে আল্লাহ মনে হয় জানে না, এত ভয় ছিল। 5 তারিখে বিকালে লোকজন এসে বলছে ওনারে বের করে দিন, মেরে ফেলবো, মেরে ফেলবো না। আমি নিস্তালা এসে নেমে দেখি যে না, আমরা তালা মারা, কেউ নেই, সব আল্লাহ রাস্তায় চলে গেছে। এই অবস্থার সৃষ্টির জন্য যেই কয়টা মানুষ দায়ী, এই কয়টা মানুষের বিচার করা দরকার। সাধারণ যে মানুষগুলো যারা দায়িত্ব পালন করার জন্যই করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসনে এখন যারা আছে, আমার যশোরের এসপির কথা শোনার পরে মনটা ভরে গেছে যে আমি দায়িত্ব পালন করছি, এটাই আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। এ কথাটা কত উপরের কথা আপনি চিন্তা করেছেন? এখানে মানুষ যখন দৌড়ায় কোনো কিছু দেখলে, খুব বেশি জোরে ফোর্সে মাজা তুলে দৌড় দেওয়া বাংলায় পরে খেচ্ছে দৌড়, আল্লাহ বলেন এইভাবে দৌড়াবে। সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, নেতার কাছ থেকে, এই যে যতগুলো মানুষের নাম সিরিয়ালে বললাম, মাথায় যদি মগজ থাকে ভাবেন তো দুনিয়ায় বিপদে পড়লে মানুষ এদের কাছে সিরিয়ালে আগে যায়, কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যেহেতু আমরা 100% বিশ্বাস করি, কোরআন জানাচ্ছে যে আগে পালাবে। এখান থেকে একটা সূক্ষ্ম তথ্য আপনাদেরকে দিতে চাই, যদিও এই সমস্ত জেলাতে এগুলো একটু কম আছে, ময়মনসিংহ বিভাগে একটু বেশি, আপনারা ওই বিভাগে পড়েননি, অনেক মানুষ বিশ্বাস হয় ওদের এই কথা মতো করে আছে যে কোনো চিন্তা নেই, যা করি করি, বাবা আছে, আপনার বাবা আছে, পালাবে, দৌড়াবে। আবাসারে আয়াতগুলো তার প্রমাণ, যে কতগুলো মানুষের নাম আল্লাহ সিরিয়ালে দিলেন, কি বলে আপনার বিবেকে, ভাই যদি পালিয়ে যায়, মা যদি যায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না, কিসের পীর, পরিচয় দিলে এখন আমি নিজে ধরা খাবো, নিজে বলবে আমি ওগুলো কিছু ছিলাম না, আমি পালালাম। যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন আনসাব, নসবের বহুবচন, সব সম্পর্ক শেষ, এই চোখ বন্ধ হলে সব কিছু থেকে আপনি মুক্ত। কিয়ামতের ওই কঠিন ময়দানটা যখন আল্লাহ আপনাকে ডাক দেবে, সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে চিনতে পারলে বলবেন এই তো আমার ম্যাডাম তামান্না, ও বলবে না আমি আপনারে চিনি না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলছি, এটা বাস্তব আসতেছে আমাদের সামনে। এবার নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন তো, আপনার এই 60 বছর, 50 বছর, 45 বছর, আমার এখন 32 বছর, এই বয়সটা আমি যা করেছি, সত্যি যদি আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই, যা করে গেলাম এটা কি জবাব দেওয়ার মতো কায়দায় আছে না? নেই। আমার তো 32 বছর না, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা, 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু সেপ্টেম্বরের 1, 2, 3 এই 3টা দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যা, আমার যা জীবন এই 3 দিনের জবাব দেওয়া সম্ভব না? আপনি পারবেন না? কঠিন বাস্তবতা আমার সামনে। কাবা শরীফ তাওয়াফ করছিলাম যখন, ষষ্ঠ জপ করে দেওয়ার সময় একটা দোয়া মনে আসতেছে, পড়ছিলাম আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আলাইয়া ওয়া কুলবাম ফী মা বাইনী ওয়া বাইনিকা,
কাবা সামনে নিয়ে বলা হচ্ছে, মাবুদ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমাকে গোলাম হিসাবে সেই নেই থেকে শুরু করে হামজা বানিয়েছো। আমি কিন্তু উল্লেখ করার মতো কিছু ছিলাম না, একেবারে নেই থেকে শুরু করে আজ হামজা পর্যন্ত তুমি বানিয়েছো। হ্যাঁ, আমার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ, বাকি কিছু করার ক্ষমতা তাদের নেই। বিজ্ঞান জানিয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যায়, 40টা দিনে মহান আল্লাহ এটাকে 4টা ভাগে ভাগ করেন। ফালিয়ানসুরিল ইনসানু মিম্মা খুলিক মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। আলেম যারা আছেন একটু খেয়াল করেন তো, আল্লাহ বলেন মানুষকে নজর করে না তার জন্মের দিকে। আল্লাহ এমন একটা জায়গায় হাত দিয়েছেন, দুর্বল একটা জায়গা, মানুষকে যদি কেউ ঘায়েল করতে চায়, ছোট করতে চায়, মুখ বন্ধ করে দিতে চায়, সে যেন তার দুর্বল জায়গায় হাত দেয়। আল্লাহ দিয়েছেন এমন একটা জায়গায় হাত দিয়েছেন আপনি উস বিষ করার মতো ক্ষমতা পাবেন না। কি নিয়ে এত লাফালাফি করো তুমি? তোমাকে বানিয়েছি কি দিয়ে দেখো, যে পানিটা বাবার শরীর থেকে বের হলেই বাবার শরীর পর্যন্ত নাপাক হয়ে যায়, যেখানে লাগে ওই জায়গাটাও নাপাক হয়ে যায়। কথা বলে না কেন? এটা দিয়ে তোমার আমি বানালাম, এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। আরবি ভাষায় সলবন এক বসন, তারাইব বহু বসন। বাবার লজ্জাস্থানকে সলবন বলা হয়, মায়ের লজ্জাস্থানকে তারাইব বলা হয়। বাবার ক্ষেত্রে আল্লাহ এক বচন দিলেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন কেন? আয়াতের ব্যাখ্যায় আমি দেখেছি মুফাসসির লিখেছেন, পৃথিবীর ময়দানে মায়ের চাইতে বাবার কষ্ট 3 ভাগ কম হয়। বাবা শুধু বিছানায় থাকা পর্যন্ত এখান থেকে শুরু করে দুনিয়ার মুখ দেখানো যত দায়িত্ব পালন করেছে আপনার মা। কোরআনে কারীম জানাচ্ছে হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লিল্লাহ ইলা আখরি আয়াত। কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাকে পেটে বহন করেছিল 10 মাস 10 দিন, এরপরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে। আমরা যত পুরুষ এখানে বসে আছি, যত শক্তিশালী পুরুষ হোক, মোহাম্মদ আলী কেলে নাম শোনেননি? এই লোকটা পর্যন্ত 45 ইউনিট কষ্ট যদি তাকে দেওয়া হয় মারা যাবে, এর বাইরে আর সহ্য করার ক্ষমতা পুরুষদের শরীরে আল্লাহ দেয়নি। বিজ্ঞান জানাচ্ছে একটা মা যখন সন্তান দুনিয়াতে মুখ দেখাতে ডেলিভারির কষ্টটা সহ্য করে, কমপক্ষে তার কষ্ট হয় 57 ইউনিট। একবারে শরীরের 24টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয়, আমার এই মুখটা দুনিয়াতে দেখাতে মায়ের ওই কষ্ট হয়েছিল। শুধু এতটুকুই শেষ করেননি, 2 বছর পর্যন্ত আমার মা আমাকে দুধ খাওয়াইয়েছেন। এই 3টা বিষয়ের কারণে আল্লাহ পাক জন্মের ক্ষেত্রে যেখানে দিয়েছেন সেখানে বহু বছর মায়ের তারাইব। ও পৃথিবীর মানুষরা, এই যে আনিশকুর লিল্লাহ এ শব্দের ব্যাখ্যা পড়তে গিয়ে একটা আশ্চর্য বিষয় আমার কাছে এসেছে, আল্লাহ যেখানেই তার নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো এ কথা দিয়েছেন। পুরা কোরআনে দেখবেন ওই জায়গার পরে আল্লাহ মা বাবার শুকরিয়া আদায় করো এ শব্দটা লাগিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পেশিয়াদের ব্যাখ্যায় তাফসীরে হাক্কানিতে পাবেন, তিনি লিখেছেন, পৃথিবীতে কেউ যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার শুকর গুজারি করে না, ও যেন আল্লাহকেও মানে না। আজ এইটা যদি আমাদের দেশে থাকতো তাহলে থানায় অন্তত মা বাবা নিয়ে সন্তানের দায়িত্ব কর্তব্য অবহেলা এরকম কোন মামলা অভিযোগ ওনাদের কাছে যেত না। আশা করছি আজটা খুব ভালোভাবে চেষ্টা করবেন মানার,
এটা গুরুত্বপূর্ণ, এত বেশি কিয়ামতে একটা প্রাচীর আল্লাহ বানিয়ে রাখবেন। এই যে প্রাচীর দেওয়া আছে এখানে, আল্লাহ কিছু মানুষকে দাঁড় করাবেন, ওই যে যারা দাঁড়িয়ে আছে মনে করেন ওইভাবে দাঁড়িয়ে থাকবে, ওইদিকে জান্নাত এইদিকে জাহান্নাম, ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। নবীজি বললেন ওদেরকে আল্লাহ জান্নাতে না দিয়ে দাঁড় করিয়ে রাখবে আরাফ নামক এই প্রাচীরের উপরে, জান্নাত জাহান্নামের মাঝে। সাহাবীরা বলে হুজুর জান্নাতে দেবে না কেন? বলে মানুষগুলো দুনিয়াতে এবাদত বন্দেগী করেছিল কিন্তু মা বাবার হক আদায় করেনি, এই জন্য জান্নাতে দিচ্ছে না, জাহান্নামে দিচ্ছে না। কেন? বিশ্ব নবী বলেন জাহান্নামে দেয় না আল্লাহ, এই কারণে এই মানুষগুলো পৃথিবীর ময়দানে আর যাই করুক না কেন দিন কায়েম করা লাগবে এই চেষ্টা সাধনায় লিপ্ত থাকতো। সূরা সাফের 10 নম্বর আয়াতের তাফসিরে আছে, পৃথিবীতে যারা আল্লাহর দিন কায়েম করা লাগবে এই টেন্ডেন্সি নিয়ে চলে, কায়েম যদি হয় ভালো, না হলে অসুবিধা নেই, কিন্তু এই চেষ্টা করার কারণে আল্লাহ একামতে দিন কায়েম করা এটা ফরজ, এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। জাহান্নামে না দিল তো জান্নাতে দিচ্ছি না যাদের কারণে, যে বিষয়টা যদিও ছোট মনে হচ্ছে এটা কিন্তু অনেক বড় বিষয় আমাদের জন্য। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে পৃথিবীর কোনো দিন যেন মা বাবার সাথে বিয়াদবি করা, তাদের সাথে তাদের হক নষ্ট করা আমার দ্বারা না হয়। যতই নামাজ রোজা করে পাংড়ি বেঁধাই, পাংড়ি বেঁধে তসবি হাতে নিয়ে 24 ঘন্টা জিকির করি না কেন, মা বাবার হক যারা আদায় করেন না আপনি ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবেন, জান্নাতে যেতে পারবেন না। আমি যে নেই থেকে শুরু করেছিলাম, এ পানিটা মায়ের রেহমের ভেতরে যাবার পরে আধুনিক বিজ্ঞান যারা কোরআনে কারিমের আয়াতের তাফসির বের করেছেন আমি দেখেছি, ওনারা বলেন যে এই মায়ের পানিটা বাবার পানিটা একসাথে মিলে 43-এর পরে 4টা জিনিস তৈরি হয়, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া, 4-8টা জিনিস এক হয়। 6 মাস যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় মায়ের পেটের ভেতরে, তখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলেন আমি যে রব নামটা নিয়েছি এই জন্য তোমাকে আমি 5টা জিনিস দান করি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এ 5টা আমি আল্লাহ দান করি মায়ের তোমাকে তৈরি করার জন্য, 8-5-13টা জিনিস এক হয়ে যায়, তখন আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহর। এখন অধিকাংশ মেয়েরা এই দায়িত্বটা দিয়েছে ডাক্তারকে, এই স্টেজে যারা বসে আছে তাকান তো, এদের একটার মা কেউ সিজার করা লিখেছে, আমি সহজে কয়টা আছে তাকান, একটার মা কেউ তো সিজার করা লাগলো না। এখন যারা আছে 100টার প্রায় 80টা সিজার ছাড়া হচ্ছে না, কারণ এই লোকটার মায়ের বিশ্বাস ছিল আল্লাহর উপরে যে পরিমাণ, এখন এদের বিশ্বাস ওই বিশ্বাসটা দাঁড়িয়েছে ডাক্তারের উপরে। সন্তান পেটে আসতে দেরি, স্বামীকে বারবার নিয়ে চলো কোথায় ক্লিনিকে, কেন দেখা লাগবে পেটে, জন্ডিস না লেডিস, 10 মাস 10 দিনে মনে হয় 4-5 বার করে আল্ট্রাসাউন্ড করে, বিশ্বাসটা আল্লাহর উপরে একেবারে ছেড়ে দিয়ে করে, ওর মাও করে বাবাও করে। এমনও শাশুড়ি আছে বলেন না আমার মেয়ে আমার জাদুর কষ্ট হবে, সময় হওয়ার আগেই নিয়ে চলো। আল্লাহ বলেন ঠিক আছে যা, সে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে আসলাম, এখন আমি বের করার রাস্তা তৈরি করে পায়ের বোনা জাতরে দিয়ে দিলাম। সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আমি যেহেতু নিজে বক্তব্য, এটা আবার রেকর্ড হচ্ছে না তো, সমস্যায় পড়া না, সত্য যেহেতু বলছি, শাশুড়ি যারা আছেন এত চাপ দিয়েন না, আপনার মেয়ের
ওই সন্তানটা তৈরি করা যদি সেই বীর্য থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ সব পারে, যে ১৩টা জিনিস কেউ তো দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি নিজে বের করে আনার দায়িত্ব নিলাম। অথচ স্বামীও অনেকে চায় যে আমার স্ত্রীর সন্তানটা নর্মালে হোক, শুধু শাশুড়ির কারণে অনেকে পারে না। আমি একটু বেশি বলে ফেললাম, শাশুড়ি যারা আছে আমার মনে হয় আগামী বছর আমার নাম শুনলে বদবা করবে যে হুজুর মরুক না। আপনি সিজার করে আপনার মেয়েটাকে সংসার করার অনুপযোগী করে দিয়েছেন, আপনি হয়তো টের পাচ্ছেন না, বাস্তবতা বোঝেন। কিছুদিন পরে আপনার এই জামাই যখন মেয়ের জামাই অন্য জায়গায় একটু ওকি ঝুঁকি মারবে, লাইন করবে, তখন আপনি বরদোয়া দেবেন, আপনি তো নষ্ট করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কাবা শরীফ ষষ্ঠ চক্কর দেওয়ার সময় বলা হয়েছিল, আল্লাহ তুমি ওই নেই থেকে শুরু করে এই যে হামজা পর্যন্ত বানালে আমারে, যত কিছু দেওয়ার দুনিয়াতে সব তুমি আমাকে দিয়ে দিয়েছো। হাল আতা আলাল ইনসান খায়রুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আমি তো জন্ম হওয়ার আগে উল্লেখ করার মতো কোনো বিষয়ও ছিলাম না, তুমি আমাকে যা যা দেওয়ার সব তোমার রব নামের খাতিরে আমাকে দিলে। পাঁচটা বিষয় আল্লাহ যে আলাদা ভাবে আপনাকে দিয়েছেন, একটু কোনোদিন ভেবেছেন? ওটা কিন্তু দুনিয়ার কেউ দেয় না, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। মাঝে মাঝে একা থাকলে ভাবি, আল্লাহ যদি তুমি আমাকে একটাও কম দিতে হামজা হয়ে দুনিয়ায় আসতাম ঠিক, যদি দর্শন শক্তি না দিতে মানুষ আমাকে কানা বলতো। কথা বলছেন না কেন? কুমিল্লা একবার খাবার খাচ্ছিলাম মাহফিলে, বাম পাশে এক অন্ধ, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আমরা যারা সকলা মানুষ আছি চিল্লা পাল্লা করছি, কই তাড়াতাড়ি জানাটা চালু, কারণ আলোর ব্যবস্থা করেন। অন্ধ আমার হাত চেপে ধরে বসে হুজুর চিল্লাচ্ছেন, মাত্র কয়েক মিনিট কারেন্ট চলে গেছে আপনারা চিল্লান, অথচ আজ ৪২ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। ৪২টা বছর হয়ে গেল দুনিয়ায় আমার, কারেন্ট কি এটা আমি জানি না। ওই দিন অন্ধ আর একটা কথা জানিয়েছিল যে সকলা মানুষ যারা ওরা তো এমনিতেই দেখে, ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে, কিন্তু আমরা অন্ধ যারা ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। আপনি ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বলেন তো আপনি কি পেয়েছেন? জীবনে কিছুই যদি না পেয়ে থাকেন, শুধু চোখ দুইটার কারণেও তো সেজদা দেওয়া যায়। কথা বলেন না কেন? জামাত ইসলামের যিনি আমির এখন ডাক্তার শফিকুর রহমান, ওনার সাথে জেলখানায় আমি ছিলাম, একরমে দেখেছি মাঝে মাঝে উনি সেজদা দিত শুধু এইটার দিকে তাকিয়ে। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ৬৫ বছরের বয়স, সারাদিন আদালতে থাকার পরে যখন আসতেন রাত ৮টা ৮.৩০ ৯টায়, কিছুক্ষণ নামাজ আদায় করার পরে সেজদায় পড়ে যেতেন, এক সেজদায় ৪৫ মিনিট ১ ঘন্টা ১.৫ ঘন্টা পড়ে আছে। আমি যুবক মানুষ, এশার নামাজ পড়ে ঘুমিয়ে দেয় ২ ঘন্টা ২.৫ ঘন্টা পরে ঘুম ভেঙে দেখি পড়ে আছে সেজদায়, কি স্যার সেজদা দিচ্ছেন? আচ্ছা হামজা, যে চোখ দুইটা আল্লাহ দিয়েছে নিয়ামত যদি সারা রাত ও সেজদায় থাকে আদায় হবে না। এখানে নিজেকে এই পাঁচটা জিনিসের সামনে মাঝে মাঝে একটু দাঁড় করায়, আল্লাহ পাক যে নিজের দায়িত্ব নিয়ে আমাকে দিলেন, একটাও যদি অতি কম দিতেন, আপনি নিজের দিকে ভাবিয়ে বলেন, উনি আজ টিয়ন হয়ে ওসি হয়ে বসে আছে, অন্ধ হলে দায়িত্ব দিত সরকার? বলেন, যদি শ্রবণ শক্তি না দিত মানুষ কালা বলে ডাকতো আমাদের। এখানে কাবা ঘর তাওয়াফ করার সময় ষষ্ঠ চক্কর, এটা আল্লাহকে বলা হচ্ছে, মাবুদ আমাকে তুমি নেই থেকে পর্যন্ত সব দিলে, কিন্তু তুমি তো আমার মালিক, তুমি তো কিছু পাও আমার কাছে বান্দা হিসাবে, আমি গোলাম হিসাবে তোমারে কিচ্ছু দিতে পারি নাই।
তবে একটা জিনিস আমার কাছে আছে, আমি তোমার বান্দা, তোমার নাম যে গাফফার, এই কারণে তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে এই জন্য আল্লাহ যেহেতু প্রথমে আপনাকে স্রেফ একা ডাকবে, আমি তো দুই তিন দিনের হিসাবে মিলাতে পারলাম না, কেউ পারবেন না, এই জন্য আপনি দাঁড়াবেন। কিয়ামতের বিচার ব্যবস্থায় যে তিনটা সিস্টেম চালু হবে, আল্লাহ যদি কারো জন্যে ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না। প্রশ্ন আসতে পারে, ন্যায় বিচার যদি না হয় তাহলে কি অবিচার হবে? না, আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। কি কথা বলেন না কেন? আল্লাহর বিচারের সিস্টেমে কোনো অবিচার? বলেন বলেন। ন্যায় বিচার করলে আমরা কেউ আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবো না, তাহলে যাবো কি করে? একটা উপায় আছে, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে। যেহেতু আপনাকে একা ডাকবে নিজের সামনে দাঁড় করিয়ে, মাতা জালু কদামা বানি আদম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি। মুত্তাফাকুন আলাইহি। ও কিশোরগঞ্জবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি, নিজের দিকে মিলানি হাদিসটা। নবীজি বলেন, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে একা একা দাঁড় করিয়ে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করবে। এক নম্বরে বলবে, তোরে আমি একটা হায়াত দিয়েছিলাম 60-70-80 বছরের, কি করে কাটালি বলতো? আপনি ভাবেন তো যে বয়সে আসেন, এখনই যদি আল্লাহর সামনে প্রথম প্রশ্নের জবাব, আপনি কি এখনো জোগাড় করতে পেরেছেন? না, পারি নাই আমরা। দুই নম্বরে জিজ্ঞাসা করবে, ওয়াং সাবাবিহি ফিমা আবলা, একটা যৌবন দিয়েছিলাম, যৌবনটা কি করে কাটালি বল? আমাদের যৌবন যেভাবে কাটছে আমি তো দেখতে পাচ্ছি, কোরআনের চোখ লাগিয়ে যে আমরা অধিকাংশ মানুষ দাঁড়িয়ে থাকবো স্রেফ, কিছুই বলার ক্ষমতা আমাদের থাকবে না। তিন নম্বরে বলা হবে, কিভাবে সম্পদ উপার্জন করেছিলে বল? কালকে কোর্টে হাজি সেলিমকে তুলেছিল, যেভাবে মানুষ গালাগালি করছে, ঘৃণা করছে, থুতু মারছে, ডিম মারছে, যা করেছে কালকে ওনার সাথে, উনি যদি স্বাভাবিক জীবনযাপন করতে যে যতটুকু সম্পদ হলে একটা মানুষের চলে ওইভাবে চলত, উনি যা করেছে আমার মনে হয় উনি একা না, হাজার বছরও যদি হায়াত নাই, যা করে রেখেছে ঢাকার বুকে, হাজার বছর হায়াত পেলেও সম্পদ পোড়াবে না। অথচ বয়স এখন যা হয়েছে, যদি কালকে মারা যায় কি করলো বলেন? যে পুলিশগুলো আমার সাথে পেছনে পেছনে যাচ্ছিল, বলছে হুজুর আমাদের মতো বেতন পেয়ে হালাল রুজি উপার্জন করে যদি এই লোকটা এত সম্পদ কামাতে হতো তো কিয়ামত হয়ে গেল এ সম্পদের মালিক হওয়া সম্ভব ছিল না। আসলে বাস্তবতায় এই, আপনি কি করে এত টাকার মালিক হন? আপনি বলেন তো কি করে এত টাকার মালিক হওয়া যায় 15 বছরে? কত টাকা আছে আপনি নিজেই জানেন না। একটা দরবেশের দেখলাম 37,000 কোটি টাকা ঋণ, একটা দরবেশের যদি এই হয়, দরবেশ বাদ দিয়ে যারা আছে তাদের কি আছে? সম্পদ যা উপার্জন করছেন বৈধটাকে কি খেয়াল করেন? একটা মানুষের চলতে কত টাকা লাগে? এই যে কিছুক্ষণ আগে আমরা সবাই খাবার খেয়ে আসলাম যে বাড়িতে, হয়তো কম বেশি সবাই খেয়েছি পেট পুরেই, এখন যদি কেউ রাজভোগ সামনে এনে দেয় আমাদের যে এখন অবস্থা, 1 কেজি বলে যে 20,000 টাকা কি 2,000 টাকা কেজি এই মিষ্টির আপনি খান, আমার তো মনে হয় এখানে এখন আর কারো খাওয়া সম্ভব না। এই তো আমাদের জীবন, 2,000 টাকা কেজি মিষ্টি পড়ে আছে, এখন আর খাওয়া সম্ভব না, কারণ আমার পেটে আর জায়গা নেই। কার জন্য আপনি কি করে যাচ্ছেন, কোন পথটা দিয়ে সম্পদ আসছে একটু হিসাবও করেন না? এই হিসাবটা নেই, এই জন্য আমরা বেপরা হয়ে চলছি। এটা যত বেশি মানুষের ভেতরে টেন্ডেন্সি তৈরি হবে, না সম্পদ আমার কিভাবে আসে কিভাবে যায় এইটা যদি হিসাব করে চলে, এই দেশে দুর্নীতি মুক্ত হতে 41 সাল লাগবে না, 41 ঘন্টা যথেষ্ট। সেন্স শুধু দরকার। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, আমিরুল মুমিনিন, তিনিও তো আমাদের এদেশে যারা দায়িত্বে আছে এরকম রাষ্ট্রপ্রধান ছিলেন,
তার স্ত্রী উম্মে রোমানা একদিন এসে বলে, স্বামী বড় ছেলে আবদুল্লাহ ও পায়েস খেতে চায়, আপনি দয়া করে রাষ্ট্রের যিনি খাজাঞ্চির দায়িত্বে আছে অর্থমন্ত্রী বায়তুল মালে তারে বলেন আগামী মাসের বেতন যেন আমাদের আগেই দিয়ে দেয়। অনেকে অর্থমন্ত্রীর কাছে বললেন আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন, মন্ত্রীও বানিয়েছিল ওই রকম ডাক দিয়ে বলে খলিফা আপনি আগামী মাস পর্যন্ত বেতন চান, আগামী এক মাস বেঁচে থাকবেন ওইটা একটু লিখে দেন। অনেক বলছে ঠিক আছে আমার বেতন লাগবে না, বাড়িতে যে স্ত্রীকে শুনিয়েছে যে এটা বলেছিলাম আমাকেই শুনিয়েছে, স্ত্রী আমাদের বর মতন উল্টো পাল্টা না, স্ত্রী ওই রকম 15 দিন পরে কথাবার্তা আর কিছু বলে না, ঠিক আছে আর চাহিদা নেই, 15 দিন পরে ঠিক উনি খাবারটা তৈরি করিস সামনে দেওয়ার পরে বলছে কোথায় পেলে, স্ত্রী বলছে স্বামী আপনি ভুল বুঝবেন না, আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নি, অপারগতা দেখিয়েছেন আমি জেনি, জেনে শুনে একটা কাজ করেছিলাম ওই দিন থেকে 15 দিনে প্রতিদিন এক মুঠ করে চাল গম আটা যায় বলেন তুলে রাখতাম, এই 15 দিনে প্রায় 2 কেজি বেশি হয়ে গেছে, এইটা বিক্রি করে আজ আমি সন্তানের চাহিদা পূরণ করতে এটা বানিয়েছি, এটা হারাম কোনো কিছু মিশ্রিত নেই। হযরত আবু বকর বললেন সন্তান তাড়াতাড়ি খেয়ে নাও, খাবার শেষ করে চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে, বাইতুল মালে গিয়ে বলে খাজানছি আগামী মাস থেকে আমার যে বেতন আছে 12,000 টাকা 2,000 করে কম দিও, কারণ আমি যা হিসাব করে দেখলাম যে আমার 10,000 টাকা হলেও সংসার চলে, 2,000 টাকা রাষ্ট্রের কাছে কাজে লাগাও, আজ দায়িত্বে আছে 1628 জন মানুষ, এখানে 2 জন আছে, এই 1628 জন মানুষকে আমরা যদি এইভাবে তৈরি করতে পারি আল্লাহর কসম এই দুনিয়ার এই বাংলাদেশটাই খলিফাতুল মুসলিমিন আবু বকরের যুগের মতো হয়ে যাবে। আমরা চাই আল্লাহ এনাদেরকে ওইভাবেই যেন তৈরি করেন, আখেরাতের ভয় জাহান্নামের ভয় অন্তরের ভেতরে 100 ভাগ পয়দা করে দিক। 5 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবে ওই যতটুকু জানতি তার কতটুকু মানতি, এটা বল, এটা বড় কঠিন প্রশ্ন, এখানে কে জানে না ঘুষ খাওয়া নিষেধ, কে জানে না সুদ খাওয়া নিষেধ, মানুষের উপরে জুলুম করা নিষেধ, কে জানে না, এই যে জানার পরেও আপনি মানেন নাই, জানার পরে যারা মানে না ওরা আল্লাহর কাছে জালেম, কি আপনি না জেনে ভুল করেছেন ওটা আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, কিন্তু জানার পরেও কেউ যদি না মানে ও কিন্তু আল্লাহর দরবারে জালেম। জালেমের যতগুলো আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে আমার কাছে ভয়ঙ্কর মনে হয় সূরা সোরার 42 নম্বর আয়াতটা, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা নাস ইলা আখির আয়াত, সূরা 42 নম্বর আয়াত 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, এটা ইবনে কাসিরে আছে তাফসিরে, আল্লাহ পাক বলেন আমি নিজে কেস করব মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। একটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে আমরা হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি, পুলিশের কাছে এখন বাধা দিয়ে দেখেন কালকে এই মামলা পাবেন, পুলিশ বাদী কেস হবে, যারা মানুষ হয়ে মানুষের উপরে এতদিন জুলুম করেছেন এখনো করছেন, এখনো জুলুম বন্ধ হয়নি, এখনো জুলুম চলছে, এটা বিনা কারণে 5 তারিখের পর থেকে বিনা কারণে যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়েছেন, যারা দোষ করে নাই, যাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন আত্মসাত করেছেন তাদের সম্পদ, এটাও জুলুম, এটা জুলুম না, এই জুলুম গুলো যারা করেছেন আপনি কিন্তু সরোয়ার সাহেবের আসামি হবেন না, হামজার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। বাদি যত বড় হয় কেস কিন্তু তত ঝামেলা, আমার বাদি যদি কোনো সলিমদ্দি হইতো 3 বছর আমার জেলে থাকা লাগতো না, বাদি যেহেতু সারা আসলে রাষ্ট্র ছিল এই জন্য 32 বার মামলা ওঠার পরও জামিন হয়নি, অথচ গতকালকে আমার সব মামলা বিচারক ঘিসমিস করে দিয়েছে, উনি তো ছিলেন 3 বছর,
দিতে পারে নাই, হাত বাঁধা, উপরের নির্দেশ আসা লাগবে। যারা নির্দেশ দেবে তারা যেহেতু এখন নেই, উনি এখন ফ্রি, বলছে এ মামলা হইলো, এর কোনো মাল ম্যাটারেস নেই, যা কাগজ কালকে সব ফেলে আমরা একেবার বেকসুর সব খালাস করে দিয়েছি। অথচ লোকটা তো একই, 5 তারিখের আগ পর্যন্ত ওই মামলা ছিল, আমি হাজিরাও দিয়ে গেলাম 5 তারিখের আগে, মাত্র এই কয়েকদিনের ভেতরে পুরা উল্টিয়ে বসে কি। আমি মনে করলাম প্রশ্ন করি, স্যার আপনি তো এখানে ছিলেন, মাল ম্যাটারেস কিছু নেই এর ভেতরে, আপনি এর আগে দেখেননি? এখন হয়তো জিজ্ঞাসা করলে বলবো হুজুর কিছু করার নেই, হাত বাঁধা ছিল এখন হাত খোলা আছে, নেই বিচারণী চেষ্টা করেছে, আমি ওনার জন্য কালকে ওনার অফিসে দোয়া করেছি। জজ মুজিবুর রহমান যতটুকু শুনেছি আদালত পাড়ায় যে উনি ন্যায় বিচার করার জন্য সাদাকে সাদো কালোকে কালো উনি 100 ভাগ চেষ্টা করতেন এই কঠিন সময়ও। আল্লাহ যেন ওনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছিয়ে দেন, জোরে বলেন আমিন। যতটুকু আমরা জানছি ততটুকু মানছি না, এই যে এলেমের প্রশ্ন করা হবে, এলেম মানে মাওলানা হওয়া লাগবে, আমার মতো না, হাফেজ হওয়া লাগবে না, যে যতটুকু জানেন ওই জ্ঞান অনুযায়ী বিবেক অনুযায়ী যদি কেউ কাজ না করেন, সে জাহান্নামে সাঈর নামক একটা দরজা আছে, সেখানে আল্লাহ তাকে প্রবেশ করাবে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সূরা মুলকের 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন জাহান্নামে সাঈর নামক যে দরজা আছে, এই আলেলিহান আগুনের সামনে যখন মানুষকে নেওয়া হবে, ফেরেস্তা মালিক যিনি দারোয়ানের দায়িত্বে আছে উনি বলবে কেন আসলেন? যত মানুষ এই সাঈর নামক জাহান্নামে যাবে তারা এক বাক্যে বলতেন বাধ্য হবে, যে আমরা শোনার পরে না শোনার ভান করেছিলাম আর আমাদের বিবেক আমরা কাজে লাগাইনি। তাকান তো আজের দিকে তাকিয়ে আজ হাজারো মানুষ আমরা যে জানার পরও না জানার ভান করে থাকি, মানতে চাই না, বিবেক যাদের আছে বিবেক যারা কাজে লাগান না, এরা আল্লাহর দৃষ্টিতে পশু, এমনকি পশুর সাইতে নিকৃষ্ট, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য এতক্ষণ ঘোর ব্যাস করছি সেটা একবারে বলছি, কান খাড়া করেন, পৃথিবীর যেখানেই যান না কেন আপনাকে মোহাম্মদ রসুলুল্লাহকে মেদ নেতা মানা লাগবে, কারণ কেয়ামতের সর্বপ্রথম একা একা ডাকার পরে দ্বিতীয় সিস্টেমে এবার আর আল্লাহ আপনাকে একা ডাকবেন না। এই একটু খেয়াল করেন, প্রথম বিচারের ধাপ শেষ, দ্বিতীয় ধাপে আল্লাহ আপনাকে ডাকবেন এবার একা একা না। ইয়াউমা নাদউ কুল্লাউ নাসিম বিইমামিহিম, আল্লাহ পাক বলেন সূরা এটা বনী ইসরায়েলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কিয়ামতে এবার সিস্টেমে আমি ডাকবো মানুষকে তার নেতার সাথে ইমামের সাথে। অ কিশোরগঞ্জবাসী, এটা আখেরাতের সম্পর্কিত, এই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করছি, কিয়ামতে আল্লাহ মানুষকে দ্বিতীয় ধাপে ডাকবেন একা একা না নেতার সাথে, আগে নেতা এরপরে কর্মী। আপনার বিবেককে এবার জিজ্ঞাসা করেন তো যে নেতাকে আপনি মেনে চলেন, এ যদি কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায় আর আপনি তার পেছনে, ওর যা চরিত্র ওর যা সোরাত সিরাত, ওরে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? বলছেন না, অত ধরা খাবে আপনি কি ইয়ার কি মারেন? আপনি এখনই বলছেন না, আমি যাকে মেনে চলি যার পেছনে থাকি, কিয়ামতে ওর সামনে যদি আমি থাকি আল্লাহ ভরে দেখে মাফ করবেন, আপনি নিজেই বলছেন, তাহলে আপনি ধরা খাবেন না? এই জন্যে শুধু ইয়াসিন পড়ে শেষ করে দিলে হচ্ছে না, এটা মানা লাগবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ যেন আপনার আদর্শ মরণ পর্যন্ত আর না হয় এটা খেয়াল রাখবেন, কারণ নবীজি যদি সামনে দাঁড়ায় ওই দিন, আপনি পেছনে থাকলে আপনাকে দেখা লাগবে না, বিশ্ব নবীকে দেখে আল্লাহ মাফ করে দেবে। ইয়াসিনের যত শব্দর ব্যাখ্যা আছে সব বলতে 33টা পেয়েছিলাম আমি, এত বলতে গেলে সময় চলে যাবে। আমরা 2টা আয়াত কোরআন থেকে পড়েছিলাম,
এক আয়াতের কিছু কথা তাফসীর আকারে বলছি, সূরা জুমা থেকে পড়েছি একটা আয়াত। কি সূরা? জুমা। জুমা মানে এক জায়গায় হওয়া, একত্রিত হওয়া। আমরা যেহেতু সাত দিন পর পরে মুসলিমদের একটা অনুষ্ঠান আছে জুমার নামাজ, ওখানে এক জায়গায় হই, নামাজ পড়ার পরে আপনার কাজ কি? ইসলামে তো শুধু ইবাদত হিসাবে শুধু নামাজই না, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি আর মসজিদে বসে থাকতে পারবেন না। বাংলাদেশে বহু জায়গায় সিস্টেমটা আছে, নামাজের পরে অনেকেই মসজিদের ফ্যান টাঙিয়ে আরামে বসে গল্প করছে না। কোরআনে কারীম জানাছে, ফাইদা উবিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে আর থাকা যাবে না, ছড়িয়ে যান, ছিটিয়ে পড়েন, যেখানে যার কর্মজীবন আছে ওখানে হালাল রুজি উপার্জন করার জন্য চেষ্টা চালান। আমার কর্মজীবন দিনের এই ময়দানে, আমার একটা ব্যবসা আছে ওখানে আমি যে শ্রম দেব ওইটাও নামাজের মতো ইবাদত। ওনার কাজ অফিসে, ওনার কাজ থানায়, নামাজ শেষ করার পরে থানায় যদি আটটা ঘন্টা বসে ডিউটি করে, ওই আট ঘন্টা নফল নামাজের সওয়াব আল্লাহ ওনার আমল নামায় লিখে দেবে। এখানে নামাজের সময় মাস্ট বি মুসলিম, যারা নামাজ পড়তেই হবে, এর কোনো বাদ দেওয়ার সিস্টেম তো নেই। অনেকে চেয়ারে নামাজ পড়েন, মাসলা বলছি একটা, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন বসে পড়বেন, বসে যদি না পারেন শুয়ে পড়বেন। কোন কারণে বাবুগিরি দেখানোর জন্য চেয়ারে নামাজ পড়া লাগবে আপনার? এই এলাকায় হয়তো সিস্টেম নেই, এটা কুষ্টিয়ায় আছে, আমার মনে হয় এই মাসলা বলা ঠিক হইল না। ঠিক আছে না, আপনি কোন কারণে বসেছেন? সব কাজ আপনি বাইরে করে বেড়াচ্ছেন আর এখানে এসে আপনার যে সিস্টেম না, এটা এটা যায় না আপনার সাথে। আপনি যদি অপারগ হয়ে থাকেন বসে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, আপনি বসে পড়েন, কথা বুঝতেছেন? বসেও আপনি পারেন, আপনি শুয়ে শুয়ে ইশারা করেন যে আমি এখন রুকু যাচ্ছি, এখন সেজদা করছি। এই যদি এইটাও না পারেন অজ্ঞান হয়ে গেছেন, আপনার নামাজ মাফ। এমনকি মেয়েদের যখন দুনিয়ায় সন্তান আসে প্রথম যে পানিটা দেখা যায়, এই অবস্থায় যদি সন্তানের মাথা বের হয়ে যায়, বিশ্ব নবী বলেন তোলার ভেতরে ছেলেটার মাথাকে বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে। এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান, যদিও নামাজের এই বিধানটা আমাদের দেশে এখন রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই, এই জন্য ওয়াজ করা লাগছে। যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তখন আর নামাজের ওয়াজ এই দেশে করা লাগবে না। আল্লাহ যেহেতু একটা সুযোগ আমাদের সামনে দিচ্ছে, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকলে কি শান্তি পাওয়া যায় ওটা এখনো দেখেননি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কিছু কিছু জিনিস আস করতে পেরেছি। কোরআনে কারিমের বিধানটা যেন আল্লাহ আমাদের চর্ম চোখে দেখায় যে নামাজ রাষ্ট্রীয়ভাবে দেশে কায়েম হয়ে গেছে, বলেন আমিন। আর এটা কায়েম করবে ফেরেশতারা? এই কথা বলে দেখা, যারা ওই জায়গায় বিলটা পাশ করবে ওইরকম মানুষকে আল্লাহ যেন দায়িত্ব দেন। তাহলে নামাজ শেষ করবেন কেন? কারণ পৃথিবীতে রহমত ছাড়া বেশি থাকা সম্ভব না। আপনি এক পা ফেলেছেন আর এক পা উঠাবেন, এই পা তুলতে গেলেও রহমত লাগবে কার? আপনি যদি নিজের মাস্তানিতে চলতে চান পারবেন না। কোরআনে কারীম জানাচ্ছে প্রতিটি মানুষের এই পায়ের পেছনে প্রতিটি কদমে কদমে একটা ফেরেশতা সাহায্য করে। আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয় এর কদমে আর সাহায্য করবেন, আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকবেন। এই জন্য যেহেতু রহমত দরকার, আর পৃথিবীর যত রহমত আছে সব দরবারে, গাছতলায়, মাজারে, কোথায়? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা কুবিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যায়, ইয়াদের ব্যাখ্যা করতে গিয়ে আমি ইবনে কাসিরে পড়তে পড়তে বেশি, যে তোমাদের জীবনে রহমত দরকার, দুনিয়ার কোন জায়গায় এত রহমত নেই যত রহমত আল্লাহ তার ঘর মাস্তিদে রেখেছে। এখানে প্রবেশ করার প্রথমেই মানুষকে বলা লাগে কি, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিকা,
তাহলে মসজিদের জন্য রহমতের জন্য কোন জায়গা? আরো জোরে, এটা পাওয়ার জন্য মসজিদে যাবেন তো? যত কাজ থাক সব আজান হওয়ার পরে স্টপ, আগে ফরজ নামাজটা শেষ করেন, খুব জরুরি হলে আপনি ফিরে আসেন, এরপরে আপনি আবার কাজে লাগেন। নফল সুন্নত যদি পড়তে না পারেন, সময় যখন পান পড়ে নিয়েন, কিন্তু ফরজ মাফ নেই, মাস্ট বি, ফরজ নামাজ মরণের আগ পর্যন্ত ছাড়া যাবে না। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। টের পেয়েছেন কত বড় কথা এটা? আপনি আল্লাহর দায়িত্বেই থাকবেন না। এই জেলায় যিনি এসপি আছেন, পুরা জেলার মানুষকে কন্ট্রোল করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সরকার তাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন। এই কটিয়াদির মানুষগুলো সহজ সরল ভাবে চলতে পারে, নিরাপত্তা নিয়ে চলতে পারে, সব কাজ নির্বিঘ্নে যেন করতে পারে, এই জন্য দায়িত্ব দিয়েছে সরকারি নারে। এই কথা বলছেন এখানে, ওনার দায়িত্বের বাইরে চলে গেলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন। পুলিশ এখন নেই, এই জন্য আমরা এখনো আতঙ্কগ্রস্ত, এটা কাটেনি। কুষ্টিয়া থেকে পর্যন্ত কাল আমি 4:30 সময় এসে পৌঁছিয়েছি। পুলিশ যেহেতু এখন সেরকম অ্যাক্টিভ না, এই জন্য হাজারো ভয় মনের ভেতরে, না জানে আবার কে গাড়ি থামায়। ওনারা যে দায়িত্বে আছে, ওই দায়িত্বের ভেতরে আপনাকে থাকা লাগবে, যে শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন। আল্লাহ পাক বলেন আমার রহমতের বাইরে চলে গেলে তুই এক সেকেন্ডও টিকে থাকতে পারবি না। এই জন্য রহমতের জন্য মাজারে যাবেন না মসজিদে? আরো জোরে, মসজিদে বসে থেকে কাজ শেষ তা না, নামাজ ফরজ শেষ, সুন্নত নফল মসজিদে পড়ার দরকার নেই। এই মাসলাটা মনে রাখবেন, সুন্নত নফলের জন্য বাড়ি বা যেখানে বসবাস করেন ওই জায়গা, এর জন্য পুরুষের জায়গা মসজিদ। নামাজ শেষ হওয়ার পরও বসে বসে আপনি গল্প করছেন, ফ্যান চালিয়ে দিয়েছেন, কে বিল দেবে কি আপনার বাবা নাকি? এই জন্য এটা জায়েজ নেই, যারা এগুলো করছেন এটা বন্ধ করেন। না, দিনের কোনো শিক্ষা নেওয়ার জন্য, তালিম নেওয়ার জন্য বসে আছেন সেটা আলাদা, তাছাড়া মেয়ে বিয়ে দেবেন, ধান লাগাবেন জমিতে, এই নিয়ে আপনি গল্প শুরু করেছেন নামাজের পরে মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে। আমার দাদা একটা গল্প বলছিল শিক্ষার জন্য, কিছু মানুষ নামাজ পড়ে না, কোনো ওয়াক্তেই যায় না, কিন্তু এলাকাতে বিদ্যুৎ নেই, সোলারে চলে, মসজিদে জেনারেটর দিয়ে ফ্যান চালায়। লোকজন যে বলছে মুয়াজ্জিন সাহেব আমরা নামাজ পড়বো না, এশার নামাজ পড়ে মানুষ যখন সব চলে যাবে চাবি দিয়ে দেবেন, ফজরের আজান দিতে আসবেন চাবি নিয়ে নেবেন, অসুবিধা নেই, আমরা ফ্যান ছাড়া আমাদের খুব কষ্ট হচ্ছে। মুয়াজ্জিন বলছে এমনি এমনি দেব, ঠিক আছে, মাসে আপনাকে গোপনে আমরা 4 জন মিলে 2000 টাকা দেব, ঠিক আছে। এশার নামাজ পড়ে সব পানি চলে যায়, ওরা আসে রাত 9:30-10টায়, মসজিদে প্রবেশ করে মানুষ 4 জন, ফ্যান দিয়েছে 10টা, ফ্যানের নিচে যাদের ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায় ঘুমাবে না, মরে যাবে, মরে গেছে। এমন ঘুম, একবার ফজরের সময় মুয়াজ্জিন এসেছে আজান দেবে, যে লাইট দিয়েছে দেখে না, উযুবিল্লাহ, কারো কাপড় ঠিক নেই, ওদের মাঝখানে দাঁড়িয়ে সিল্লানি দিয়েছে, মসজিদে থাকা জায়েজ নেই। রাত বাদ করে ওটা বলছে মুয়াজ্জিন সাহেব কি ফতোয়া দিলেন, মসজিদে থাকা জায়েজ নেই মানে? হ্যাঁ, মসজিদে থাকা জায়েজ নেই ফতোয়া দেন, দলিল কি বলেন? দলিল কি আমি নিজে দেখলাম, কিসের দলিল দেব, কোন দলিল লাগবে না, বিনা দলিলে হারাম। নামাজ শেষ হওয়ার পর আপনি কোন কারণে আল্লাহর ঘরে বসে বসে সময় কাটাবেন, কি দায়িত্ব আপনার? এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে জানালেন, নামাজ শেষ, ছড়িয়ে যা, ছিটিয়ে পড়, অবতাগো মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ফজল কোথায় পাওয়া যায় সেখানে দৌড়িয়ে যা। এই যে ফজল মানে রিজিক, ফজল মানে, এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ দেখবেন বলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই ফজল, অনুগ্রহ, রিজিক। কিন্তু শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে,
আল্লাহ কিন্তু নামাজের আগে ওয়াজকুরুল্লাহ দেননি, যে নামাজ পড়তে গেলে আল্লাহর জিকির বেশি বেশি কর নেই। তো কর্মজীবনে যে বাস্তব জীবনে যে প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ মসজিদের চাইতেও বেশি করেন, এই জন্য ওয়াজকুরুল্লাহ কাসীর দিয়েছেন। আয়াতের দ্বিতীয় অংশটুকু আমাদের দেশে আজ 100 ভাগ কায়েম করা লাগবে। মসজিদে গেলে মানুষ আল্লাহকে কম বেশি ডাকে বা ডাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কর্মজীবনে যে অধিকাংশ মানুষ আমরা ভুলে যাই। কুষ্টিয়ার বড় বাজারে একবার তেল কিনতে গিয়ে একবার দেখি একটা লোক তেল মেপে দিচ্ছে, আর ওই যে কি দিয়ে মেপে দিত, কোটা দিয়ে, প্রত্যেকটা একটু করে কম দেয়, কিছু বললাম না। ওই লোকটা যখন চলে গেল কাছে গিয়ে বললাম, মুরব্বী মাথায় টোপি দিয়ে আপনি একই কাজ করলেন, এ কাজ করা আপনার ঠিক হয়েছে? কিছু কথা বলার পরে আমারে ধমক দিয়ে বলছে, বেশি বোঝো, টোপিটা খুলে ফেলে দিল, পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, এটা আমার নামাজ পড়া টুপি আর এটা তেল বেচা টুপি। বলেন তো কোথায় আছে? আমি শুধু হাসির জন্য বলছি না, বাস্তবতা এটাই। ও যে নামাজে স্মরণ করেছিল যে টুপিটা মাথায় দিয়ে, ওই টুপিটা মাথায় দিয়ে যদি ওর কর্মজীবনে আল্লাহকে স্মরণ করতো, প্রতিবার একটু একটু করে কম দিতে পারত। কোরআনে কারিমেদের জন্য জানিয়েছে, ভাই লল্লেল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাগফুন, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যেই মানুষগুলো ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধু দোকানদারদের জন্য না, আমরা মনে করছি যারা ওজন করে ওজনে কম বেশি দেয় তা না। এই যে চেয়ারে বসে আছি এটা একটা ওজনের চেয়ার, এখানে যে যেখানে আছেন ওই জায়গায় আপনার ওজন আছে। শিক্ষকতা যারা করে, শিক্ষকরা তো নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ঠিক মতোই নেয়, দেওয়ার সময় আর দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে, ওয়াশিং করা লাগবে। এই যে নেওয়ার সময় ঠিক মতো নিলেন, দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না, তখন আলাদা ক্লাস, আপনি আল্লাহর বরদোয়ার শামিল। আমাদের দেশে কিছু সংখ্যক আমরা যেহেতু 96 ভাগ মুসলিম, 4 ভাগ আছে অন্য ধর্মের মানুষ, নবীজির হাদিস অনুযায়ী তারা আমাদের কাছে আমানাত, এই কথা বলেন এখন, তাদের সম্পর্কও কিন্তু ওজন হবে কিয়ামতে। আপনি তাদের সাথে ব্যবহার কি করেছিলেন, তাদের যে দায়িত্ব ওটা যদি অমুসলিম প্রতিবেশী হয় কিয়ামতের দিনও কিন্তু আপনার দরবারে মামলা দিতে পারবে আল্লাহর দরবারে। যেহেতু ওনারা সংখ্যায় কম, আমরা অনেকে এখন ধোয়া তুলেছি যে সংখ্যালঘু সংখ্যালঘু না, এ শব্দটা বলা যায় নি, কিসের সংখ্যালঘু সংখ্যাগুরু? এদেশে যারা জন্ম নেবে তারাই এই দেশের নাগরিক, বৈধ, কথা বলুন। সুতরাং সংখ্যালঘু সংখ্যাগুরু বলে এদেশে কিচ্ছু নেই, একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য কিছু মানুষকে দিয়ে এই কাজ ওরা করাচ্ছে। হিন্দু ভাইরা যারা আছেন, খ্রিস্টান বা অন্য বৌদ্ধ যারা যারাই আছেন এদেশে, যাদের জন্ম আমার যেমন অধিকার আছে, আমি 96 ভাগ তাতে কি, আপনি 4 ভাগ তাতে কি, আপনার ঠিক ওই রকমই অধিকার আছে। আপনার ধর্ম আপনি 100 ভাগ নিরাপত্তা নিয়ে পালন করবেন, কোনো বাধা নেই, বাধা যে দেবে তারে প্রতিহতা করা ফরজ। ওনাদের সাথে ভালো ব্যবহার করো, ইবাদত। আকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলেন আকুলু লিল মুসলিমিনা হুসনা, মুসলমানের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয় না, লিন্নাস মানুষের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয়, সাদকা দেওয়ার। হিন্দু কি মানুষ না, খ্রিস্টান মানুষ না, এজন্য ওনাদের সাথে মানুষের মতোই আচরণ করা লাগবে, এটা একটা ইবাদত, এটা কর্মজীবনে যে এটার একটা কর্ম। আমাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় তো অত হিন্দু নেই, এই এলাকায় যদি অমুসলিম কেউ থাকে, আপনারা মুসলিম বেশি তাতে কি, তাদের সাথে আচরণ করা লাগবে, কারণ এটা একটা ওজনের স্তর, কেয়ামতে এটাও পাল্লায় মাপ দেওয়া হবে। এমন কোনো কাজ যেন আমরা না করি যে এই কারণে আবার ধরা খেয়ে যাচ্ছে। বিশ্বনবী জানিয়েছেন কোনো এলাকায় যদি অমুসলিমরা থাকে তারা তোমাদের কাছে আমানত, ওদের উপর যদি অত্যাচার করো বিনা কারণে কিয়ামতে আমি নবী তোর বিরুদ্ধে মামলা দায়ের করব ওর পক্ষ নিয়ে। এখানে এলাকায় যদি এরকম কিছু করে থাকেন, নামাজ পড়ছেন, রোজা রাখেন, পাগড়ি মাথায় দিয়ে আসেন, কিন্তু ওদের অধিকারগুলো আপনি নষ্ট করেন, ওদেরকে ভীতি সন্ত্রস্ত হয়ে রাখেন না, কিয়ামতে আপনি নবীর মামলার আসামি হবেন।
নবী শেষ পর্যন্ত ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে ওই খ্রিস্টানের পক্ষ নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। নবী যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ মাফ করে দেবে। এই বিবেকটুকু কাজে লাগে না, কখনো ওদের অধিকার গুলো যেন নষ্ট না হয়। ওদের পূজা প্রবণ যা আছে পাহারা দিয়ে করানো লাগবে, যদি ওদের এবাদতে কোনো বিঘ্ন হয় আপনি দায় থাকবেন কি আমাকে। আল্লাহ আমাদের বুঝদান করুন, বলেন আমিন। অস্কুরুল্লাহ, এই জিকির বলতে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না, যেখানে যে বিধান আছে আল্লাহর ওই বিধানটা ওখানে পালন করে দেখানোর নাম হচ্ছে জিকির। ওসি সাহেবের জিকির কি? ওনার সামনে একজন মানুষকে ধরে কনস্টেবল পিটাচ্ছে, ওনার কিছু বলাও লাগবে না, উনি যদি চেহারাটা নিয়ে সামনে দাঁড়িয়ে বলে ওই বেটা কি করিস, এমনি বেঁচে যাবে। তাহলে ওই জায়গায় ওনার জিকির কি? ওখানে যে খালি ওনার চেহারাটা দেখানো, এই বেটা কোন কারণে এর উপর অত্যাচার করিস, এটা ওনার জিকির, এটা ওনার কি? ওনার এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করার দরকার নেই, ওর চেহারাটাই জিকির। এনে যে যেই পর্যায়ে আছেন তার নিচে যারা আছে তাদের প্রতি দায়িত্ব পালন করা আল্লাহর জিকির। আল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করা কথায় আয়াতে জানিয়েছেন, যদি তোমরা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। তুফলিহুন শব্দের ব্যাখ্যা আধুনিকভাবে মুফাসসিরিন ইকরাম করেছেন, এই যে স্মার্ট বলি আমরা, স্মার্ট বলি না ডিজিটাল বলি আমরা, এই শব্দগুলোর বাংলা অর্থ এটা দাঁড়ায়। এই জন্য আমরা যদি ডিজিটাল স্মার্ট আরও যা আছে এগুলো যদি উপহার দিতে চাই শান্তি স্বস্তি নিরাপত্তার বাংলাদেশ, এই আল্লাহর জিকির আল্লাহর আইন আল্লাহর স্মরণগুলো খুব বেশি বেশি করা লাগবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী মাত্র চারটা কাজ দিয়েছিলেন, পাঁচ অক্ত ফরজ নামাজ পড়া, রোজা রমজানে রাখা, নিজের শরীরকে পর্দায় রাখা, বিশেষ করে 14 জন পুরুষ থেকে 14টা পুরুষ বাদ দিয়ে বাকি কোনো পুরুষের সামনে গেলে মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনাকে ঢেকে রাখা লাগবে। 4 নম্বরে স্বামী যাদের আছে তাদের জায়েজ কথাগুলো শুনে আপনি তাকে খুশি রাখবেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি পারিবারিক জীবন নিয়ে জেলখানায় বসে বসে কিছু বই লিখেছিলাম, তার ভেতরে একটা এনেছি। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।